মাকে আমি চোখে দেখেছি, মাকে আমি দূর থেকে দেখেছি, কাছে থেকেও দেখি নাই। আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। মাকে দেখেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কে কি বলল, কে কি না বললো, এগুলো আমার কিচ্ছু এসে যায় না। আমি আমার মাকে দেখেছি, আমার চাওয়া ছিল আমার মা, আমি দেখেছি মাকে, এখন আমি আমার মায়ের কাছে যেতে চাই, মায়ের সাথে কথা বলতে চাই। মাকে খুঁজতে যদি আমি একটা লাশ, যেটা দশ তারিখে দাফন হয়ে গিয়ে 12 তারিখে দাফন হয়েছে, 10 তারিখে পেয়েছে, একটা লাশ যদি ফুলপুরে পাই অজ্ঞাতনামা, আর আমি 27 দিন ধরে আমার মাকে পাচ্ছি না, ওখানে যাওয়া তো আমার অন্যায় না? অন্যায় তাকে আমার মা ভাবা, এটা কি অন্যায়? 27 দিন আপনার মা নাই, আপনি যদি একটা লাশ পান, ওই লাশটার কাছে যদি আপনি যান, ওই লাশটার চেহারা তো আপনারা দেখেছেন, কারো না কারো লাশ, এটা তো আমার মায়ের খোঁজার একটা অংশ যে আমি ফুলপুরে গিয়েছি। আমি প্রত্যেকটা জায়গায় গিয়েছি মাকে খুঁজতে, কোনো জায়গায় যে আমি বলি নাই যে আমি কারো জেল চাই, ফাঁসি চাই, অমুক চাই। এবং আমাকে যখন অনেকে বলেছে যে আসামি ধরা পড়েছে তাদের রিমান্ড কেন হয় নাই, তখন আমি বলেছি তাদের রিমান্ড, জেল, ফাঁসি, এটা নিয়ে আমার কোনো কিছু এসে যায় না। আমার দরকার আমার মাকে। কোথাও আমি যে দাবি করি নাই যে আসামিদের রিমান্ডে দাও, কোথাও যে দাবি করি নাই আমার আসামিদের জেল দাও, ফাঁস দাও, আমি প্রত্যেকটা জায়গায় দাবি করেছি আমার মাকে চাই, আমার মাকে দাও, এর বাইরে আমি কিছু চাই নাই। এখন যারা বলছেন যে এলোমেলো কমেন্টস করছে, তারা কি খুশি হয় নাই আমার মাকে আমি পেয়েছি? এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার মা এসেছে আমি খুশি। তাতে যদি এখন কেউ আমার ওখানে এর থেকেও খারাপ কমেন্টস করে, আমার কিচ্ছু এসে যায় না। আমার চাওয়া ছিল মাকে। এবং আমার মনে হয় যারা আমার বন্ধু, যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং যারা সাধারণ মানুষ চেয়েছে যে আমি আমার মাকে পাবো, তারা আমার মায়ের নিউজ দেখে খুশি হবে, তারা খুশি হবে যে আমি আমার মাকে পেয়েছি, খুঁজে পেয়েছি। আমি দূর থেকে আমার মাকে দেখেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এখন আমার মা কেন গেছে, কোথায় গেছে, এটা তদন্ত করার দায়িত্ব প্রশাসনের, যারা তাকে উদ্ধার করেছে। আমার মাকে পেয়েছি আমি, এর থেকে আর কোনো কিছু আমার নাই। আমি চেয়েছি আমার মাকে পেতে, আর কিছু আমি চাই নাই। এই যে আমি যে আমার মাকে দেখতেছি, এটাই আমার খুশি। আমি দেখতে পাচ্ছি, এখন আমি জানি যে আমার মা কোথায় আছে। আমার মা আছে আপনার কি বলে এটাকে, ভিক্টিম সাপোর্ট সেন্টার, আমি জানি। এখন না আমি খাইতে পারবো, আমি ঘুমাইতে পারবো, আমি সাধারণ জীবনে যেতে পারবো, কিন্তু আজকে তো মানে আজকে হলো 30 দিন হলো, গতকাল পর্যন্ত 29 দিন আমি কিন্তু জানতাম না যে আমার মা কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। ফেসবুক কমেন্টসে কে কী লিখলো, আসলেই কি তাই আমার কিছু যাওয়া আসা উচিত বলেন? দেশে তো আইন আছে, প্রশাসন আছে, দেশের একটা জায়গা আছে, আমার রাষ্ট্রের তো একটা আইন আছে, আইন প্রণয়নের নীতি আছে, প্রশাসন আছে। ফেসবুকে একজন দাবি করলেন যে আমার হলো তাদেরকে ফাঁসানোর জন্য করেছি, সেটাই যে সত্য হবে তা না, এটার তদন্ত করার জন্য তো প্রশাসন আছে। আমি চেয়েছি আমার মাকে, মাকে পেয়েছি, আমি আমার মাকে নিজের চোখে দেখেছি, এর থেকে বড় শান্তি আমার কিছু নাই। এবং আমি বারবার বলেছি যে আমি আমার মাকে চাই, মাকে পেলে আমি শহর ছেড়ে দিব, আমি আমার মাকে আমার হাতে বুঝায় দেন, আমি আমার মাকে নিয়ে চলে যাব, শেষ। এবং আমি তো সব জায়গায় ছুটেছি, দেখেছেন আমি সব জায়গায় যেয়ে যে বসে আমার মাকে দেন, আমার মাকে দেন, এবং আমি আমার মাকে নিয়ে চলে যাব। আমি তো আমার মার সাথে এখনও কথা বলতে পারিনি। এরপর যদি মা আমাকে আমার কাছে, আমি তার কাছে যাওয়ার পর সে যদি বলে যে না আমি তোমার কাছে যাব না, তখন আমি চলে যাব। আমি জানলাম আমার মা এখানে আছে, যে আমার মা যদি বলে যে আমাদের সাথে যাবে না, যদি মা বলে যে যাবে না, মা যেখানে যেতে চায় সেখানে তাকে ছেড়ে দিব। এবং তার যে মা যে বাদী হয়ে যে মামলা, সেই মামলার ব্যাপারে আমার এবং আমার যে ভাই বোন যারা, তাদের কোনো আগ্রহ নাই এই পুরা ঘটনায়। 29 দিনের আমাদের চাওয়া শুধুই আমার মাকে, আর কিছু না।